आरो जोरे आरो जोरे লক্ষ্মী পুজো কিন্তু বাড়ির পাশে কত বড় মেলা হলো চলে গেল আচ্ছা ঠিক আছে হ্যাঁ সামনে কালী পুজো আসছে আসছে ঠিক আছে আমার শাড়ি কই লেকিন এক সেকেন্ড আরে তোমাকে তো আমি দেব বলে কালী পুজো দেব বলেই তো তোমাকে কিনে দিইনি আমি ও কালী পুজোই দেবে বলে আমাকে শাড়ি কিনে দাওনি না না ঠিক আছে কেন ধনতেরাস বলে কালী পুজোতে কিনে দেবে ধনতেরাস তো আলাদা জিনিস সোনা দানা কিনতে হয় তোমাকে আমি কালী পুজোতে শাড়ি কিনে দেব শোনো 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 না অনেক হয়েছে তোমার কথা দুর্গা পুজো চলে গেছে লক্ষ্মী পুজো চলে গেছে সামনে কিন্তু কালী পুজো আসছে এই কালী পুজো লক্ষ্মী পুজো দুর্গা পুজো তিনটে মিলিয়ে আমাকে আর তিনটে শাড়ি যদি না দাও না আমি কিন্তু সোজা বাপের বাড়ি চলে যাব বলে দিলাম আরে না না দেব দেব শোনো তখন কত ধানে কত চাল বুঝবে আমার কথাটা শোনো একবার যাই একবার বাপের বাড়ি চলে শাড়ি না দিলে তখন বুঝবে কি জ্বালা রান্না করে খেতে গেলে আরে মুঝে চক্কর আনে লাগ গয়া আরে আমার কথাটা শুনবা তো তোমাকে আমি কালী পুজোতে দেব দেখেই তো আমি কিনে দিইনি কালী পুজোতে তোমাকে আমি কত সুন্দর একটা শাড়ি কিনে দেবো তুমি জানো আমি না জানালে আমি কি করে জানবো তুমি আমাকে কত সুন্দর শাড়ি দেবে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তোমাকে একটা আমি শাড়ি কিনে দেবো কি শাড়ি জানো একদম সুন্দর একটা লাল পেরে শাড়ি কিনে দেবো একদম রাঙা টুকটুকে বউ আমার রাঙা টুকটুকে একটা শাড়ি কিনে দেবো হ্যাঁ আর হাতে তোমাকে দিয়ে দেবো একটা মা কালীর খড়গ নেই না না তুমি যখন নিজ মূর্তি ধারণ করো তখন তোমার মায়ের রূপটা তোমার মধ্যে চলে আসে তা আমি তো নারী জাতি তো মায়ের রূপ আসবো না এর জন্য তো তোমাকে বলছি দাঁড়াও দাঁড়াও কোথায় যাও আবার আমি আর কোনো বাহানা শুনবো না তো সত্যি যদি আবার শাড়ি না দাও বাহির বাড়ি সত্যি চলে যাবো সরি 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 তো বাহির বাড়ি চলে যাবা তাহলে যাও তাহলে আর কি করার আর শোনো তুমি বাপে বাড়ি যাবা যাবা করছো তাহলে বাপের বাড়ি যদি যাও শোনো তাকাও এদিকে যদি বাপের বাড়ি যাও তাহলে সামনে ভাইফোঁটা আসছে বাড়িতে লোকজন আসবে তখন আমার বাড়ির কাজগুলো কে করবে আমি কি জানি আমাকে কেন বলছো সব কথা একটু ছাড়ি দেবে না আবার বাড়িতে লোক আসবে তখন সে কাজগুলো কে করবে কেন আমি কি বাড়ির চাকরানি নাকি নেই আমি কি বলেছি নাকি তুমি আমার বাড়ির চাকরানি তুমি তো তুমি শোনো শোনো কি করবে বলছো একটা শাড়ি দেবে না এবেলাই কোথায় যাবে তুমি তুমি তো আমার চাকর একটা কাজের লোক নিয়ে আসো নিয়ে এসো করো কাজের লোক যদি রাখতাম তাহলে তোমাকে থাক তোমাকে থাকতে হতো না তাহলে একটা শাড়ি তো দিতে পারো না তোমাকে কিন্তু না করিনি তোমাকে তো আমি এইমাত্র বললাম তোমাকে একটা লাল টুকটুকে শাড়ি কিনে দেবো হ্যাঁ তুমি আমাকে শাড়ি কিনে দেবে আবার বলছো আবার বটি আজ বটি হাতে ধরিয়ে দেবে ওটা তো তোমাকে আমি ভালোবেসে বলবো ভালোবেসে তাহলে কাটবো নাকি মুন্ডু তোমার না না তুমি আমি অত কথা শুনবো না তো শাড়ি সত্যি যদি না দাও শোনো শোনো এখানে দাঁড়াও এখানে দাঁড়াও তোমাকে আমি তো তোমাকে আমি সত্যি ভালোবেসে বলেছি বিশ্বাস করো তোমাকে রাখলে জানো কত সুন্দর লাগে শোনো তাকাও এদিকে ঘোরো আচ্ছা ঠিক আছে তোমার তোমার ঘুরতে হবে না আমি তোমার দিকে ঘুরছি এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও শোনো শোনো এদিক ঘুরো এদিক ঘুরো তোমার একটা শাড়ি দেওয়ার কথা তো এক তিনটে শাড়ি তো তিনটে তো আচ্ছা তোমার তিনটে শাড়ি মনে মনে করো তুমি পেয়ে গেছো কখন নেবে কালী পুজোর মধ্যে নেবে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে একটু ভালো করে হাসো
आरो जोरे आरो जोरे। अरे मुझे चक्कर आने लग गए अब, पहले मैं लड़की चले गया। ताहले देखो আর শোনো, তুমি আমাদের বাড়ির কাজের ফাজের লোক না, এই সমস্ত কথা বলবা না, ঠিক আছে? তুমি হচ্ছে আমার বাড়ির বউ, তুমি কেন কাজের লোক হতে যাবা বলো? তুমি এই বাড়িতে কাজকর্ম করো, এটা তো ভালোবেসে করো, তোমার বাড়ির কাজ হিসাবেই তো করো। বাড়ির বউরা যদি বাড়ির কাজ করে, এতে কোনো কাজের লোক হয় না। আর তুমি বলছো বাপের বাড়ি চলে যাবে, ঠিক আছে, বাপের বাড়ি গিয়ে যদি তোমার তিনটে শাড়ি হয় তাহলে তুমি চলে যাও। হ্যাঁ, আমি তো সেটা বলছি না, আমি তো তোমাকে কিনে দেবো। আমি তোমাকে কি বলেছি, বাপের বাড়ি গেলে এই সংসারের কাজ, একা একা রান্না বান্না করে খাওয়া, কাজ করতে যাওয়া, তখন খেলাটা বুঝবে, সবকিছু হাতের সামনে করে দিই তো, ওই জন্য মর্মটা বোঝো না। না না, আমি তো বলছি তুমি যদি না করে দাও তাহলে। আচ্ছা, শুধু শাড়ি নেবে? ঠিক আছে, তোমাকে তিনটে শাড়ি কিনে দেবো, শাড়ির সাথে আর কিছু লাগবে না তো? না, শাড়ির সাথে আমার আর কিছু লাগবে না। ও, তুমি সাথে এই কালী পুজোর মধ্যে তুমি তো শুধু শুধু শাড়ি পরে ঠাকুর দেখতে যাবে, সায়া ব্লাউজ কিছু লাগবে না? ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি শাড়ি কিনে দেবো, তিনটে শাড়ি পেলে আমার বউটা কত খুশি হয়ে যাবে। বাহ, ও গুলো 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 গুলো, আমার একটা শাড়ি দিলেই হবে। ঠিক আছে ঠিক আছে, চলো 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 চলো, শাড়ি দিয়ে পটিয়ে ফেললাম বন্ধুরা। তোমরা যদি তোমাদের বউকে এভাবে পটাতে চাও তাকাও, তাহলে শাড়ি দিয়ে পটিয়ে ফেলো, ঠিক আছে? বউ না পটলে কিন্তু কাজ হবে না পরে, ঠিক আছে? তখন পস্তাতে হবে অন্ধকারে, তাই তো? তা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো, আর আমাদের এরকম ঝগড়া দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর যদি তোমরা পারো এরকম শাড়ি দিয়ে এরকম গোলমলো একটা বউকে পটিয়ে ফেলো, ঠিক আছে? বসিরহাট থেকে এনেছি মালটাকে আমি, কিরকম হয়েছে দেখো তো। হ্যাঁ, ভালো হয়েছে? ঠিক আছে, আগে কি এমন ছিলাম নাকি, এখন তো কালো হয়ে গেছে। ও, আগে আরো সুন্দর ছিল বন্ধুরা, বন্ধুরা আগে আগে জ্যাকপট ছিল, আর এখন অক্সপট হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে। আগে এভরিথিং ইজ ফেয়ার, ফেয়ার অ্যান্ড লাভলি ছিল, আর এখন হচ্ছে এভরিথিং ইজ ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড লাভলি হয়ে গেছে, ঠিক আছে? সংসার যারা সত্যি সংসার করে না, তেমন তারা এমনই হয়ে যায়। না না, শোনো শোনো, তোমাকে একটা কথা বলছি, তুমি আগে সুন্দর ছিলে, ফর্সা ছিলে, তাকাও, সুন্দর ছিলে, ফর্সা ছিলে, তাই তো? আর এখন কি হয়ে গেছো, কালো হয়ে গেছো, বান্দর না কালো হয়ে গেছো, ঠিক আছে, ব্ল্যাক ম্যান। তা তোমার হাজবেন্ড কি ফর্সা না কালো? তাহলে ব্ল্যাক, একটা ব্ল্যাক ম্যানের সাথে যদি একটা হোয়াইট ম্যান থাকে, ব্ল্যাক ম্যানের সাথে হোয়াইট ম্যান, তাহলে সেই হোয়াইট ম্যানটাও কিন্তু ব্ল্যাক ম্যান হয়ে যাবে, তাই তো? ব্ল্যাক ম্যানটাকে চেষ্টা করে রাখতে হবে, যাতে আমি তো ব্ল্যাক ম্যান, যাতে আমার সহধর্মিনী নেই, যাতে ব্ল্যাক ম্যান না হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তিনটে শাড়ি, গয়না, মুখে মাখা সবকিছু পরিপূর্ণ দিয়ে রাখতে হবে, বুঝেছো? নাহলে বউ থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে, তাহলে তোমাকে আমি তিনটে শাড়ি কিনে দেবো, ঠিক আছে? তাহলে খুশি তো? আচ্ছা, তাহলে একটু হাসো, ওইরকম না, ওই হাসিটা আর একবার দাও।